সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 9 মে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামের কৃষক হজরত আলীর হাতে অত্যাধুনিক হারভেস্টার মেশিন তুলে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ মেশিন বিতরণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা খবর বেড়ির প্রকাশক জে মানিক সরকার এবং বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে জমিক ছাড়াই অল্প সময়ে কম খরচে ধান কাটা ও মারাই করার লক্ষ্যে শাহজাদপুর উপজেলায় এবছর একটি সরকারি ভর্তুকির কম্বাইন্ডার হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমিতে ভাড়ায় ধান কাটা ও মারাই করা যাবে। এ সময় বক্তাগণ আরো বলেন, শাহজাদপুরের সর্বস্তরের কৃষক এত সুবিধা পাবে, একটি ধানও নষ্ট হবে না। প্রত্যেকটি কৃষক তাদের কষ্টের পরিশ্রম তাদের ঘরে তুলতে পারবে। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। শাহজাদপুরে আরও যেন এই মেশিন দেওয়া হয়, শাহজাদপুরে যেন একটি ধানও যেন নষ্ট না হয়, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, সরকারের আমাদের যে কৃষিতে আধুনিকায়নের জন্য খামার যান্ত্রিকরণ একটি অত্যাবশ্যক একটা বিষয়। বর্তমানে আমাদের কৃষি শ্রমিক সংকট রয়েছে, কৃষি শ্রমিক সংকট নিবারণের জন্য সরকার 50% ভর্তুকিতে এই খামার যান্ত্রিকরণের মাধ্যমে কম্বাইন হারভেস্টার বিতরণ করছেন। তো তারই প্রতিক্রিয়াতে আমাদের শাহজাদপুর উপজেলা একটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হচ্ছে। এই কম্বাইন হারভেস্টার বিতরণের ফলে কৃষকরা অতি দ্রুত অল্প সময়ে অল্প টাকায় কম টাকায় কম সময়ে কৃষকরা তাদের ধান ঘরে উঠাইতে পারবে, কাটতে পারবে। আর এই যন্ত্রের মাধ্যমে একই সাথে ধান কাটাই মারাই ঝাড়াই সবই সম্পন্ন হয়, কৃষকরা অনেক উপকৃত হবে। এবং বর্তমান সরকারের লক্ষ্য যে আমাদের 100% যান্ত্রিকীকরণ, তা আমরা এই যান্ত্রিকীকরণের উদ্দেশ্যেই আমরা এই যন্ত্র শাহজাদপুরে বিতরণ করছি। আশা করব যে আমাদের বর্তমান যে বোরো ধান মাঠে আছে এই খামার কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আমরা সেই ধান কেটে কৃষকদের সুন্দরভাবে উঠাইতে পারবো। এই প্রথমে কৃষক শুধু ধান মারাই না, মারাই ধান কাটা না, ধান কাটা মারাই এবং সম্পূর্ণ করে ডাইরেক্ট সে বস্তায় নিতে পারবে। তো এই এই যে একটি প্রক্রিয়া, সেটা যেমন অর্থ সাশ্রয় আছে, সময়েরও সাশ্রয় আছে। এবং আমরা জানি যে বর্তমানে লেবার কস্ট অনেক বেশি, কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি পড়ে যায়। এবং যিনি এটা নিচ্ছেন উনি নিজের জমি ছাড়াও অন্যান্য জমিতেও এটি ভাড়া দিতে পারবেন। সুতরাং তার এটি শুধুমাত্র যে নিজের কাজে লাগছে তা না, অন্যের কাজেও লাগাতে পারছেন। এই জন্য এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয় এবং আমরা কৃষকদের মাঝে এটার জন্য ভালো সাড়া পাচ্ছি। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, বর্তমানে শাহজাদপুর সহ সারা দেশে ধান কাটা শ্রমিকের চমক মূল্য অনেক বেশি। শ্রমিকের মাধ্যমে অধিক পারিশ্রমিকের ধান কেটে ঘরে তুলতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি লোকসানে পড়তে হয় কৃষককে। তাই প্রান্তিক কৃষকদের হারভেস্টার ব্যবহারে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়। আগামীতে শাহজাদপুর উপজেলায় আরও বেশি সংখ্যক মেশিন বিতরণ করা হবে বলে জানান শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।